বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর তাই তো চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রানী হিসেবে ডাকা হয়ে থাকে। চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল পতেঙ্গা সমুদ্র সৈকত। বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে বিকেল বা সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশে এক অনন্য ভিন্নতা নিয়ে আসে। চট্টগ্রামের আরেকটি দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থান হল ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনও ছড়িয়ে আছে সারা বিশ্বে। চট্টগ্রাম ছিল ওই যুদ্ধের এক গুরুত্বপূর্ণ রণাঙ্গন। জাপানের আগ্রাসী মনোভাব মিয়ানমার দখলে নেওয়া ভারতে প্রবেশ রুখতে সে সময় চট্টগ্রাম শহরকে পরিণত করা হয় যুদ্ধনগরীতে। গুরুত্বপূর্ণ ফ্রন্ট হওয়ায় চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলে যুদ্ধে প্রাণ দিতে হয়েছে অসংখ্য যোদ্ধাকে। যুদ্ধ পরবর্তী সময়ে তাদের সমাহিত করা হয় চট্টগ্রামের এই ওয়ার সিমেট্রিতে। তারই এক নির্মম ইতিহাস এই ঐতিহাসিক স্থান, যার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলন মেলা। পাহাড় আর সমুদ্রের এক অনন্য উদাহরণ এই জেলার এই স্থানটি, যার নাম ফাটিয়ারি লেক। পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে সৃষ্ট রূপ বৈচিত্র্য, ভরপুর ভাটিয়ারি লেকের স্বচ্ছ পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স এবং ফাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্ত দৃশ্য মনকে ভালো লাগার মূর্ছনায় ভরিয়ে তোলে। ভাটিয়ারি লেকটা অনেকটা সাপের মতো এঁকে বেঁকে চলেছে। সূর্যের সোনালি আলো লেকের জলে প্রতিফলিত হয়ে যেন সোনার মতো চকচক করছে। বর্ষাকালে ভাটিয়ারি লেক তার যৌবন ফিরে পায়। এই সময় লেকের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। ভাটিয়ারি লেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নৌকায় চড়া এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে। আর সেনাবাহিনী এলাকায় অবস্থিত হওয়ায় ভাটিয়ারি লেকে পরিবার পরিজন নিয়ে ঘোরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগই নেই। এমনই আরো অগণিত দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থানগুলো আপনার চক্ষু দৃষ্টিকে নিয়ে যাবে এক অনন্য মুগ্ধতায়। আজ রাত শেষ হলেও বলা শেষ হবে না যেন চট্টগ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য।